সিরিজে নিষ্পত্তি হয়েছিল দ্বিতীয় ম্যাচে। যুক্তরাষ্ট্রের মতো ক্রিকেটে নবাগত দলের কাছে সিরিজ পরাজয় বাংলাদেশ খেলোয়াড়দের ক্রিকেট সমর্থন নিয়ে প্রশ্ন তুলেছিল। শঙ্কা ছিল হোয়াইট ওয়াশের মতো বড় লজ্জায়, তবে সেই অপমান থেকে রক্ষা পেয়েছে নাজমুল হোসেন শান্তন দল। সিরিজের শেষ ম্যাচে ডাপুটে খেলে হোয়াইট ওয়াশ এড়িয়েছে টিম টার্গার্স। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের হিউলিস্টনের ফ্রালি ভিউ গ্রাউন্ডে স্বাগতিকদের সঙ্গে হওয়া তিন ম্যাচের শেষটিতে 10 উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে টসে জিতে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের ক্যারিয়ারের সেরা বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে 104 রানে থামায় বাংলাদেশ। জবাবে দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে 50 বল বাকি থাকতে 10 উইকেটে ম্যাচ জিতে নেয় নাজমুল হোসেন শান্তর দল। যুক্তরাষ্ট্রের দেওয়া 105 রান স্বল্প টার্গেটে দ্রুতগতিতে রান তুলতে থাকে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। অবশ্য বাংলাদেশের আজকের ম্যাচে 3 জন স্বীকৃতি ওপেনার নিয়ে খেলে, তানজিদ ও সৌম্যর সঙ্গে লিটন দাসও ছিলেন। তবে তানজিদ ও সৌম্যের আগ্রাসী ব্যাটিংয়ের কারণে লিটনকে আর নামা হয়নি। আজকের ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের অ্যাপ্রোচ ছিল আগের দুই ম্যাচের চেয়ে আলাদা। দুই ওপেনার সাবলিং ব্যাটিং করে 138.09 স্ট্রাইক রেটে ব্যাটিং করে তানজিদ হাসান তামিম কেরিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেয়। 42 বলে 5-4 এবং 358 রানে করে অপরাজিত থাকেন তিনি। আরেক প্রান্তে ওপেনার সৌম্য সরকার 28 বলে 4-4 এবং 243 রান করেন। তাই বলতে গেলে বলা যায় হেসে খেলে এই খেলাটি শেষ করেছে টিম টাইগার। এর আগে শেষ ম্যাচে টস ভাগ্য ভালোভাবে কাজে লাগে বাংলাদেশ। যদিও শুরুতে খাপ ছাড়া বোলিংয়ে ভালো শুরু পেয়ে যায় স্বাগতিকরা, তবে শেষে মোস্তাফিজের ক্যারিয়ার সেরা বোলিং দিশাদের কিপ্টে বোলিংয়ে 104 রানের বেশি করতে পারেনি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজকরা। রি অ্যান্ডারসন 18 বলে 18, শার্লি ভ্যান 60 উইকের 17 বলে 12 রান ছিল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ। টাইগারদের পক্ষে ফিজের 6 উইকেট ছাড়া তানজিদ সাকিব, রিশাদ এবং সাকিব পায় 1টি করে উইকেট। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন। আপনাদের উৎসাহের পরবর্তীতে আমাকে নতুন ভিডিও দিতে অনুপ্রাণ জোগাবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।